এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। সকাল বেলায় ঝেটা দুলাল, দুলাল কোথায়? বাড়ি নেই। নেই মানে সাত সকালে আড্ডা মারতে বেরিয়েছে? কি আড্ডা মারতে বেরোলো? কে আবার তোমার পেয়ারে ভাইপো? বকো না তো, দুলাল তো তোমার ভাইপো। ওই হলো হলো, পাটনা হাইকোর্টে এক নম্বর ব্যারিস্টার সারা রাত্রি ট্রেন জার্নি করে এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবে? কোথায় গেল কোথায় রাস্কেল? আগে স্টেশনে মরব ট্রেনে এক চর। আমাদের এতক্ষণ বলতে কি হয়েছিল? অর্ধ সব ফিটফাট। চলো চলো, আমি নিজে ইন্সপেকশন করবো, চলো। তোমার মেজ কার যেন ছেলে পুলে কটি, এক তো ছিল কেয়া, কেয়াই তো আপনি চেনেন স্যার? বাহ, পাটনা আমরা পাশাপাশি থাকতুম হে, আমি আর বিশ্বম্বর। ওই ছোট্ট কেয়া তখন আমাদের বাড়ি আসতো, খেলতো, গাইতো। এখন আর তাকে দেখে আপনি চিনতে পারবেন না স্যার, একবার রীতিমতো লেটই দিয়ে পড়ছে কলকাতায় থেকে হোস্টেলে। বাহ 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 বাহ, আমি কিন্তু ভাই একবারে পাকা কথা নেব, তারপর যাব। হবে হবে, আগে খাও তো। আসল কথা কি জানো, গিন্নির তো হার্টের ব্যামো, এদিকে ছেলে ফিরছে বিলেত থেকে এই সেপ্টেম্বরে। কে? অনিমেষ? টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তা ওর মার ইচ্ছে এইবারই একেবারে চার হাত এক করে দিয়ে ছেলেকে পুরোদস্তুর সংসারী বানিয়ে দেওয়া। এ তো ভালো কথা। মোটেই ভালো কথা নয়, সব ঠান্ডা হচ্ছে। মানে সেদিন ক্লাসে কাল যেন বলছিল, হঠাৎ উনি গান বাজনা সব কেন ছেড়ে দিলেন? ওটার কথা উঠলে কি আর শেষ আছে? তুই প্রতিমা দেবীর নাম শুনেছিস? কোন প্রতিমা দেবী? ওই যে দুঃসহ দিন কবে হবে অবসান, যার রেকর্ড ও অরূপের মা। তোর দেবুদা বলেন, মা সরস্বতী যদি গানের ঠাকুর হন, তাহলে উনি সাক্ষাৎ সরস্বতী।
সেই আমাদের প্রথম অরূপের গান শোনা। আপনার নখে ঝুঁকি যদি হতে পারতাম। ও কি কথা বাবা, গানকে ভালোবাসলে গানও তোমায় ভালোবাসবে। দেখো না, এতকুরে বলি তবু ঠিক মতো শিখবে কি ছেলে? বা আমি বুঝি শিখছি না? ও তো শেখার নামে দায় সারা, সত্যি কি না বল? গানের কি শেষ আছে রে? আমি তো ততটা পৌঁছতে পারলুম না, তুই পৌঁছো। ছেলের মধ্যে মা এমনি করে বেঁচে থাকবে এই সাত কার না হয় বলো তোমরা? তাই বলে তোমার চেয়ে ভালো গান কি যে বলো না তুমি? মা কখনো মিথ্যে বলে না, দেখে নিস। সেই থেকে ও আসতে শুরু করলো, আমরাই চেয়ে নিলাম বলতে পারিস। তারপর দু দুটো বছর হেসে গেয়ে স্কুলটাকে একেবারে মাতিয়ে রেখে দিল। হঠাৎ একদিন শুনলাম ওর মার ক্যান্সার। খবরটা তো দাদাই নিয়ে এলো, বললো অরূপ যেন জানতে না পারে খবরটা। আমি বললাম কেন? বললো মহিলা ওর হাত দুটো ধরে বলেছেন, নিজের কষ্ট যাই হোক না কেন, ছেলে শুনলে সইতে পারবে না, মা ছাড়া যে ওর আর কেউ নেই। কেন, ওর বাবা? ও মা, সে তো বিয়ের পর থেকেই নিখোঁজ। অরূপ তখন পেটে। ও কান্না করে খুঁজে পাই না তো। কি মশাই, কি খুঁজছেন? সুস্বাগতম, সুস্বাগতম। কি সর্বনাশ! সর্বনাশ না মানে, এক মিনিট, আজ কি বার? বৃহস্পতি। তারিখ? 14। সে কি ছুটি নেই, ছাটা নেই, কোথায় রোববার টান নেই ঠিক? না না না, নিন ধরুন। বাপরে, খাবার দাবার নাকি? পেটুক ঠাকুর। বাহ, নিজে অভ্যেসটা খারাপ করে দিয়ে এখন পেটুক ঠাকুর। আপনাকে দেখলেই বলে আমার খিদে পায়। আমায় দেখলেই আপনার খিদে পায়? পাবে না, মাঝে মাঝে আসছেন, ভালো মন্দ রেঁধে মুখের সামনে ধরছেন, উপসে কুকুর দিয়েছেন লাই, বুঝুন এখন। সত্যি কি না আপনি? কেন, দিব্যি চলছিল, কোনো ঝামেলাই ছিল না, কে এলো কে গেল, কোনটা আমার কোনটা নয়, আপনি এসে দিলেন সব বন্ডুল করে। এত যে করছেন, এরপর দেনা শুধবো কি করে? রীতিমতো দাসখত লিখে দিতে হবে, বুঝেছেন মশাই? ও আমি চোখ বুঝে রাজি। ঠিক, তাহলে চোখ বুঝুন। কেন বুঝুন, বুঝুন কিন্তু। আহ, বুঝুন না। নিন, সই করুন। কি এটা? সরি, ফের ছুটি আসতে হলো। ব্যাপার কি জানো, হেড অফিস বলছে হলে তিন দিনের মধ্যে রেকর্ডিং হওয়া চাই, নইলে এবারে পুজো মিস হয়ে যাবে। কিন্তু তিন দিনের মধ্যে? হবে হবে, আমি বলছি দেখো, ও বেলার মধ্যে খবর এসে যাবে। না না, এক কথা আমি বারবার বলি না ম্যাম সাহেব।
এটাকে এইখানে সাজিয়ে রাখা কেন? কোন তামাশা করতে? কোথায় কোথায় গেল, কোথায় গেল সেই খামটা? নিন, এটার মধ্যে পুড়ে আবার অন্ধকারে রেখে দিন, ওরও শান্তি আপনারও শান্তি। কি বলছেন? ছেলের মধ্যে মা এমনি করে বেঁচে থাকবে এই সাত কার না হয় বলো তোমরা? তাই বলে তোমার চেয়ে ভালো গান কি যে বলো না তুমি? মা কখনো মিথ্যে বলে না, দেখে নি। শুনবো না, শুনবো না। মায়ের সাত কিন্তু এখনো মেটেনি, মেটাতে পারেননি আপনি। আমাকে পাগল করে দিয়ে কি লাভ আপনার? ভুলে গেলেন দাঁতে দাঁত চেপে ক্যান্সারের যন্ত্রণা লুকিয়ে রেখেছিলেন মা, আপনাকে জানতে পর্যন্ত দেননি, পাঁচে ছেলের গানের ক্ষতি হয়, সেই ছেলে এমন অমানুষ যে। আর একটা কথা বলবেন না, কতটুকু কতটুকু দুনিয়া দেখেছেন শুনি। হ্যাঁ হ্যাঁ, অমানুষ, একা ক্যান্সার মারেনি মাকে, তার থেকে অনেক সাংঘাতিক জিনিস ঘুরে বেড়াচ্ছে জামা কাপড় পরে, ধরেছেন মানুষ ভেবে জানোরে পা চেপে ধরেছেন কোনোদিন? আমি আমি ধরেছি, ধরলে আমার মতো চোখ খুলে যেত আপনার। এই তো মানুষের চেহারা, ভাঙা পাঁজরটা মারিয়ে মজা দেখছেন, চমৎকার। যান যান বলছি, বেরিয়ে যান এখান থেকে, যান বলছি। কি দরকার এখানে আসার? চলে যান এখান থেকে, চলে যান। আর আসবো না, আর কখনো আসবো না আমি। আচ্ছা দিদিমণি কদিন আসছে না কেন বলো তো? একটা খবর নিল তো পাত্রে। আজ কলেজ থাক। অরূপ ঠাকুরপো, জানি তুমি আসবে না, এলে জিজ্ঞেস করতুম একটা নিরীহ মেয়েকে অনর্থক পা দিয়ে কতটা আনন্দ পেলে সেদিন, নিজের থেকেও তোমার দুঃখটা বড় করে দেখে জীবনে মস্ত ভুল করে ফেলেছেও, তাই না? সুখে থেকো। তুই যা করেছিস না, আমার এমন মুখ জ্বল আর কেউ করেনি রে, তোকে কোথায় বসতে দিই বলতো? তোমার গলি
ও মশাই, ইনি। তার মানে? আগে ওরা আসবেন কদিন পরে, তো আমাকে পাঠিয়ে দিয়ে বললেন একটু গোজগাজ করে রাখিস সব। একটা চিঠিও দিয়েছেন। থাক থাক, ঠিক আছে ঠিক আছে। গুরুজন, মাস্তু তো ভাই। আগে হ্যাঁ, তো তুমি ওকে গান বাজনাই? না না, বিজনেস। কিসের? মুরগি। এ আগে মুরগি মানে ওই ছোটখাটো একটা পোলট্রি মতো আছে, তাই নিয়ে আর কি। আহ, অত করে যেতে তোমার কি দরকার? এতে যখন পারবে না দিয়ে দাও চাবি, ভোলাকেও সঙ্গে করে নিয়ে যাবে। দাও দাও, চালা নেই শোনা নেই ফট করে। কেয়া কেয়া, যা সব চলছে চারদিকে, এই যে আসল মাস্তু তো ভাই তার কি ঠিক? আরে ঠিক আছে খাঁটি সেটাই ভাবি। হাতের লেখাটা মিলিয়ে দেখুন। চুপ কই রে কেয়া, দেখ তো চিনিস। আরে নমস্কার, কবে এলেন? হ্যাঁ চুপ, আগে ওকে বলতে দাও। দেখেছিস আগে কখনো? মাঝে মাঝে। বাস বাস, চলি চলো। বেঁচে গেলে ভালো কথা, তোর ব্যবসাটা যেন কিসের বললে? মুরগির। মুরগি? সে কবে দেখেছি তোমাদের, তখন অবশ্যই তোমরা এইটুকুনি ছিলে। মার কাছে আপনার অনেক গল্প শুনেছি। আমার অবশ্য তেমন কিছু মনে নেই। কোথায়? এই যে এসে গেছো। অনিমেষ, রুনা। এই বলা কার গাড়ি রে? যাও যাও, ভেতরে গিয়ে ডাকোগে। এই রে কি হলো? এই দাদা, মা কি বলেছিল? ও হ্যাঁ, আরে থাক থাক, ঠিক আছে ঠিক আছে, কি হচ্ছে? থাক থাক বাবা থাক। দুলাল আমাদের ভাইপো। ও হ্যালো, আমি চললুম, এখনই খোঁজ করবে। আচ্ছা তুমি সব ঠিক করে রাখবে। ঠিক আছে। কি না বলো আমাকে, এই শরীর খারাপ লাগছে? আর তো দেরি করা যায় না, আর আমাকে জিততেই হবে। তুমি আমার পাশ থেকে সরে যাবে না তো? কি বলছো পাগলের মতো, এই তো আমি। কি জানো, তোমার বাবা দাদা এদের দেখার পর তোমার মাও নিশ্চয়ই লোভ হয়, বুঝলে? বড় লোভ হয়েছিল, যদি কোন রকমে বুঝিয়ে সুঝিয়ে এদের আশীর্বাদ আমরা পেতাম। কিন্তু আর নয়, ওদের পুরো দলবল হাজির, এমনকি নাটের গুরু ওই বরকর্তাতে। চলো আজ রাতেই চলে যাই এখান থেকে। কিন্তু তোমার বাবা? তার মুখটা যে পড়ে যাবে, তাছাড়া পালিয়ে আমি জিততে পারবো না কেয়া। মুখোমুখি লড়ে তোমায় নিয়ে যাবো, ওরা তোমায় ছুঁতেও পারবে না। ছোঁবে মানে? তেমন হলে সবার সামনে দাঁড়িয়ে বলতে পারি মনে মনে। মনে মনে বিয়ে তোমার হয়ে গেছে। কিয়া, এখন আমি যাই। এসো। আমি সব জানি, আর জানি বলেই মাঝরাতে তোমার মতন একটি হাঘরে ছেলের সামনে
কিন্তু কে আর জীবনটাতে এভাবে নষ্ট হতে দেব না আমি। শুনুন, আমরা থাক, কপোষণ মুরত তোমার। কেয়া, এই বয়সে কি বোঝেছি, কতটুকু দেখেছি জীবনের যে তোমায় ধরতে পারবে? আসুনি আসুনি, পয়সার গন্ধে গন্ধে একবার হাতের মুঠে কোনো রকমে পুরে নিয়ে সারাটা জীবন ওর উপরে বসে বসে খাবে। এই তো এসব, কত কত চাও, কি পেলে বিদায় হবে এখান থেকে তুমি বলো? আপনি ধরো, যা আছে সারা জীবন চলে যাবে তোমার। না না, কম হলো, বেশ আরো দেব এক্ষুনি। শুধু শুধু আমার মেয়েটাকে রেহাই দাও তুমি। কার ছবি? আমার মা। মা বোঝো, মা কাকে বলে বোঝো, সন্তানদের জন্য মায়েরা কি করতে চায়? তোমার মা সত্যিকারের মা হলে এই সর্বনাশের খেলা খেলতে দিতেন তোমার? ঘটা করে সাজিয়ে রেখেছে যে মাকে, কি শিক্ষা দিয়েছিলেন তোমাকে তোমার মা? আমাকে যা খুশি বলুন, কিন্তু তোমার মাকে কোনো অপমান করবেন না। তবে তবে তো তুমি মার প্রাণ বোঝো, আমিও মা। কি আর আগে তোমার মতো আমারও এসেছে, সে মরার ছেলের নাম নিয়ে বলছি বাবা, শুধু নিজেরটুকু পাওয়ার জন্য বুক খালি করে নিও না, তাতে স্বর্গেও তোমার মা সুখী হবেন না। তুমি কি চাও নিজের মেয়ের ভিক্ষে চেয়ে এই মা তোমার পা দুটো জড়িয়ে ধরুক? কি করছেন আপনি? আমি জানি, সব জানি, চলে যাব। সত্যি সত্যি বলছো তুমি? তাহলে হাজি এখুনি ঘুরে একটা গাড়ি আছে, কেউ টের পাওয়ার আগেই তুমি এখান থেকে চলে যাও। বেশ, কিন্তু সকালে কেয়া যখন জানতে পারবে, সামলাতে পারবেন তো? যদি অবুঝের মতন একটা কিছু করে বসে, আপনাদের মান সম্মান? না না, তাহলে আমাকে আর একটু বিশ্বাস করতে পারবেন? আশীর্বাদের দিন অবধি ভয় নেই, কথা যখন দিয়েছি তখন এমন সময় এমন ভাবে সরে যাব, কি আর জীবনে আমার নামও কাঁদবে না। আমি তোমার আশীর্বাদ করছি বাবা। সুখীর পূর্ণিমাতে আলো যখন ঘর, কেউ দেখেনি আকাশ জুড়ে উঠলো কখন ঝড়, সুখের বাসা পলকেতে হলো যে ছারখার,
মরণ রোগী ধরল মাকে বাজবে না তো আর, শুনে পাগল পারা ছেলে বলে না না না, আমায় ছেড়ে তুমি মাগো কোথাও যাবে না। মাকে দেখো একটি কথা বলবো যে আজুরি, যে কথাটি এত বছর লুকিয়েছিলাম তোরে। শোন রে বাছা, শোন রে বাছা, শোন রে বাছা মোর, হারাইনি তো আজও আছি বেঁচে বাবা তো। আকুল হয়েছিলে বলে যাবই বাবার কাছে, বলতে হবে তোমাকে আজ বাবা কোথায় আছে। চোখের জলে মাঝে বলে দূর শহরের দেশে, মোদের ছেড়ে একটি নূতন ঘর বেঁধেছে সে। লক্ষ্মী যে তার হাতের মুঠোয় কেমন করে তার, হাজবে মনে দুরানির দুঃখের সংসার। দেখা পেলে বলিস তারে শুধুই একটি বার, দেখতে আমি চাই যে তাকে চাই না কিছুই আর। শেষ দেখা সেই ছবিখানি ধরে রেখে বুকে, দুঃখিনী দুরানি মরবে অনেক সুখে। ছুটে গেল ছেলে তখন দূর সে শহরে, রাতে তার সেই বাবাকে একটি বাড়ির তরে, রাজপ্রাসাদের মতো বাড়ি দেখে সে থমকালো। তবু পায়ে পায়ে পথ পেরিয়ে বাবার কাছে গেল, বাবার কাছে ধরল তুলে ছেলের পরিচয়। বাবা তুমি ছেলে আমি মিথ্যে তো নয়, শুনে বাবার চোখ দুখানি উঠল রাগে জ্বলে। চেঁচিয়ে উঠে বলল কি তুই যা এখনই চলে, বলল ছেলে জড়িয়ে ধরে বাবার দুটি পা, দেখি শুধু চাইছে তোমায় একটি মার মা। দারোয়ানকে দেখে বাবা ধাক্কা দিয়ে ঘাড়ে, বলল তুমি দিও না আগুন সুখের সংসারে, জেনে রাখো কে তুমি আর কে যে তোমার মা। আমি সাত জন্মেও তোমাদের তো কাউকে চিনি না। ফিরলো ছেলে বুকের জ্বালা লুকিয়ে বুকেতে, দেখি তাকে মা শুধালো আসবে কবে সে। যে ছেলেটি মিছে কথা কয়নি কোনো দিনও, বলল মা গো কদিন পরে আসবে বাবা যেন। একদিন যায় দুদিন যায় মায়ের চোখে আধার ঘনায় শুধায় বাবার বার, দিন যে গেল বল না সেজন ফিরবে কবে আর, ফিরবে কবে আর, ফিরবে কবে আর। চলে গেল মা, সাথে চাইবে ছেলে তাকে কটি প্রশ্ন জানাতে। জানবে ছেলে দুঃখী মায়ের কি অপরাধ ছিল, পেল না যে কোনো কিছুই শুধুই দিয়ে গেল, এমন কি দোষ করল বল সেই বাজে।
এখনই। স্টপ ইট। এই শুনছো, ওদিকে একি কোথায় চললে? এই স্টেশনে। আর আমি? কি তুমি? আমি যাব না। না মানে? মানে খুব সোজা, আজকে দিনটাই যে উল্টো রথের, ভালোই হলো। ভালো? কার ভালো? তোমার, এ বাড়ির, মানে সববার। আমি তোমাকে ঠিক পছাড়ো, দেরি হয়ে যাচ্ছে। না, আমি যাব তোমার সঙ্গে। এত বড় ভুল করো না কেয়া, তুমি শেষ হয়ে যাবে। আমার যা হয় হোক, তোমার ছেড়ে আমি থাকতে পারবো না। ওসব বলো না আমার কাছে। বুঝছো না কেন? আমার মতন হা ঘরেরা কিসের গন্ধে গন্ধে তোমার মতন মেয়ের পেছনে ছুটবে বলতে পারো? সেটাই যখন না চাইতে পেয়ে গেছি, ব্যাস আর কি। দাঁড়াও, কি পেয়েছো তুমি, তার কথা বলছো? কথাটা ছোট, টাকা। চমকে উঠো না, যদিও অঙ্কটা চমকাবার মতোই। হঠাৎ একটা অফার এলো বুঝলে, হয় তুমি নয় টাকা। ভেবে দেখলুম টাকা থাকলে তোমার মতো মেয়ের এত ঝাঁকে ঝাঁকে। সেদিন ফাঁকা হাতে এসেছিলুম, রাজ আজ দেখো, দেখো না দেখো, এই দেখো। তুমি, তুমি একটা জানোয়ার। বুঝতে পেরেছো তাহলে? থ্যাংক ইউ। এমনি করে আমায় নিয়ে ব্যবসা? জীবনে তো লাভের ব্যবসা করতে পারিনি, একটা করলুম। অন্তত আমার মতন একটা নোংরা লোকের হাত থেকে তো রেহাই দিয়ে গেলুম, তার জন্য একটা অন্তত ধন্যবাদ পাওয়া উচিত। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। জীবন আর কোনোদিন আমার নাম মুখে আনবে না তো? না, কখনো না। কোনোদিন এক মিনিটের জন্য? জানতাম। এবার তোমার বাবা মাকে বলো, ওরা যা চেয়েছিলেন তাই হলো, এবার তুমি সুখী হবে। তাও কোথায় যাচ্ছ? এসো, এদিকে এসো, রাখো এখানে, এসো এখানে। কেয়া, আর কাঁদিস নে। আরে কাঁদিস নে, কাঁদিস নে, চেয়ে দেখ। এর একটা কথা বিশ্বাস করবি না, এক নম্বরের লায়ার একটা। কি ভেবেছো, হ্যাঁ কি ভেবেছো তুমি, এইটুকু একটা মেয়ে কাঁদিয়ে দিয়ে চলে যাবে কেন? তোমার একটা ইডিয়েটকে কার না ভালো লাগে শুনি? চেয়ে দেখো কি কষ্ট পাচ্ছে। আর তুমি বা কি হে, এইটুকু বুকে এত কষ্ট চেপে রেখেছিলে? আমার ছেড়ে দিন, আমি কথা দিয়েছি। সে কথার কোনো দাম নেই, আর কেউ না জানুক আমি জানি। চেয়েছিলাম মেয়ে সুখী হোক, আর তো কোনো সন্দেহ নেই আমার। দেখো কে এসেছেন। আজ আশীর্বাদ করে যাব বিশ্বম্ভর, আমার এই বড় ছেলের সঙ্গে। আজ আমার প্রতিমাকে কি দরকার ছিল?